ক্যাপ্টেন্সি অনফিল্ড ডিসিশন নিয়ে পাইকারি রেটে সমালোচনা চলছে, তবে সেসব তাত্ত্বিক আলোচনার বাইরেও ম্যাচের কৌশলগত পরিসংখ্যানগত প্রমাণ ভিত্তিক অ্যাঙ্গেল থেকে দেখলেও উঠে আসবে হার্দিক পান্ডিয়ার নামই। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে সানরাইজার্স হায়দরাবাদের 277 রানের সংগ্রহ আইপিএলের রেকর্ড সত্যি, তবে 246-এ নাও থামতে পারত মুম্বাই। যথেষ্ট সম্ভাবনা প্রেক্ষাপট ছিল পাল্টা রেকর্ড গড়ার। ম্যাচ ইনসাইট বলছে হয়নি মোটা দাগে হার্দিক পান্ডিয়ার কারণে। সেটা কি করে বোঝার জন্য গুরুত্বপূর্ণ রেফারেন্স হতে পারে প্রথম 10 ওভারে দুই টিমের তুলনামূলক স্কোরের পার্থক্যে। ম্যাচের প্রথম 62 বলে ক্লাসেনদের 150, অন্যদিকে 150 রানের মাইল ফলক ছুঁতে রোহিত শর্মাদের লেগেছে 63 বল। মানে দুই টিমই প্রথম 10 ওভার শেষে প্রায় একই অবস্থানে। ম্যাচটা জয়ের জন্য খুবই ভালো একটা প্রেক্ষাপটে ছিল 5 বারের আইপিএল চ্যাম্পিয়নরা। 20 ওভারে করতে হবে 278, মানে যখন ওভার প্রতি আস্কিং রেট 14 রানের কাছাকাছি। এ ধরনের ম্যাচে কে কত রান করল তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ কে কত বেশি স্ট্রাইক রেটে রান করতে পারল। আর ম্যাচ সিচুয়েশনে সেই তথ্যটাই যদি এক করে দেখা যায়, 278 চেস করতে নেমে ঈশান কিশান, শেফার্ড, রোহিত, তিলক, টিম ডেভিডরা খেলেছেন দলের জেতার জন্য। যে ধরনের স্ট্রাইক রেটে খেলা জরুরি সেটাতে ব্যতিক্রম হার্দিক পান্ডিয়া, সবচাইতে খারাপ স্ট্রাইক রেট। টিমে বাকি সবার সাথে তাল মিলিয়ে যদি খেলতে পারতেন, স্ট্রাইক রেটটা 120 না হয়ে অন্য সতীর্থদের মতো যদি নিদেন পক্ষে 150+ হতো, তাহলে রেজাল্ট অন্যরকম হতে পারত। বেলা শেষে দুই দলের মধ্যে যে 31 রানের পার্থক্য, বিশেষজ্ঞরা বলছেন সেই পার্থক্যটা হয়েছে হার্দিকের ধীর গতির 20 বলে 24 রানের ইনিংসের কারণে। রেকর্ডের বিপরীতে পাল্টা রেকর্ড গড়ে জেতার দুর্দান্ত সুযোগ হয়েছে হাত ছাড়া হার্দিক পান্ডিয়ার খেলা ওই 24 রানের ইনিংস, যেটার ধরন টিমের চাহিদার 180 ডিগ্রি বিপরীতে। ওই 20 বলেই ম্যাচটা হেরে গেছে মুম্বাই ইন্ডিয়ান্স। মাদি আসান, 71।